নমস্কার, ফিমসি ক্রাফটার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি 5টি এমন টিপস নিয়ে এসেছি যেগুলি মেনে চললে আপনারা খুবই সিস্টেম্যাটিক্যালি আপনাদের ফুলের বাগান সাজিয়ে তুলতে পারবেন, তা যেই সিজনেই হোক না কেন। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিতে অবশ্যই লাইক করুন। প্রথম টিপ হিসেবে আমি যেটি বলবো সেটা হচ্ছে একটি টু ডু লিস্ট বানান। আমরা যখনই গার্ডেনে শপিং করতে যাই তখন এত গাছ, এত ধরনের ফুলের রঙের ছটা দেখে আমরা বিহ্বল হয়ে পড়ি। আমরা বুঝে উঠতে পারি না কোনটা কিনবো, কতটা কিনবো আর কতগুলো কিনবো। সেইগুলো থেকে রেহাই দিতে পারে একটি টু ডু লিস্ট। আপনি যদি আগে থেকেই একটি লিস্ট তৈরি করে রাখেন যে আপনার কোন কোন গাছ কতগুলো দরকার আর আপনার বাজেট কত, তাহলে কিন্তু অনেকটা পয়সা অপচয় এবং জিনিস আর সময় অপচয় এড়িয়ে যাওয়া যায়। দ্বিতীয় টিপ হিসেবে আমি বলবো, গাছ কেনার আগে গাছের পটিং মিক্স তৈরি করুন। আপনারা যারা অ্যাকোয়ারিয়াম করেন তারা ভালো মতো জানেন যে নতুন মাছ অ্যাকোয়ারিয়ামে আনার আগে অ্যাকোয়ারিয়ামটিকে সেট আপ করতে হয়। ঠিক একইভাবে নতুন গাছ বাড়িতে এনে লাগানোর আগে গাছের জন্য সঠিক মাটি তৈরি করা দরকার। সঠিক মাটি মূলত মাটির সাথে কোনো রকম জৈব সার আর কোনো রকম সয়েল ট্রিটমেন্ট করার মতো বস্তু, যেমন নিম খোল ব্যবহার করে তৈরি করা যায়। আর এরকম মাটি যদি আপনারা তৈরি করেন অবশ্যই মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে তৈরি করে একটি বস্তার মধ্যে বেঁধে রেখে দিন, যাতে মাটিটি ভালোভাবে একটি পুষ্টিকর মাটি হিসেবে তৈরি হতে পারে আপনাদের গাছের খাদ্য প্রদান করার জন্য। তৃতীয় পয়েন্টে আমি বলবো, আপনার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি গাছ কিনুন। অনেকেই আপনারা ফ্লাওয়ারিং প্লান্ট পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন ফোলিয়াজ প্লান্ট, মানে আজকাল তো নানা ধরনের সুন্দর পাতাযুক্ত গাছ পাওয়া যায়। তো সেই ধরনের গাছ কিনবেন না ফ্লাওয়ারিং প্লান্ট কিনবেন না, দুরকমই মিলিয়ে মিশিয়ে কিনবেন, সেটি আগে থেকে মনস্থির করে যান। এই ভিডিওতে দেখছেন যেমন একটি ক্যালেথিয়া গাছের ক্লিপ, যেখানে পাতাগুলো খুবই সুন্দর এরকম স্ট্রাইপস যুক্ত পাতা। এরকম অনেক গাছ আজকাল পাওয়া যায় যেগুলোতে ফুল হয় না কিন্তু পাতার শোভাতেই চোখ ধাঁধিয়ে যায়। তো কোন ধরনের গাছ কিনবেন সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী গাছ কিনলেও কিন্তু অনেকটা অপচয় নষ্ট করা, মানে অপচয় বন্ধ করা যায় আর আপনার মন মতো গার্ডেন আপনি সহজেই সাজিয়ে তুলতে পারবেন। এর পরের টিপ হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি বীজ থেকে গাছ করতেই চান চেষ্টা করবেন রিলায়েবল সেলারদের থেকে কেনা, লোকাল নার্সারির থেকে কেনা। অনলাইন আমরা অনেক ওয়েবসাইটে অনেক অ্যাড দেখি, অনেক সময় আমরা কিনেও ফেলি, তারপরে আমরা কমপ্লেন করি কই গাছগুলো তো হলো না। তার একটাই কারণ যে মোস্ট অফ দ্য টাইম অনলাইনে যা অ্যাডভার্টাইজ করে সেই তুলনায় কিন্তু বীজের কোয়ালিটি অতটা ভালো হয় না। তাই বীজ থেকে যদি গাছ করতেই হয় বীজ লোকাল নার্সারি থেকে কিনুন। লোকাল নার্সারিতে অনলাইনের হাফ দামে কিন্তু বীজ পাওয়া যায় আর সেগুলোর কোয়ালিটি মোস্ট অফ দ্য টাইম ভালোই হয়, কারণ এগুলি এস্টাবলিশড দোকান। যদি বীজ খারাপ হয় আপনি গিয়ে দোকানদারকে বলতে পারবেন যে বীজগুলো ভালো হয়নি। তো সেই জন্যই আমি সাজেস্ট করব, বীজ থেকে যদি আপনারা গাছ করতেই চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা লোকাল নার্সারি থেকে বা রিলায়েবল, অনলাইন যদি কোনো সেলার থাকে যে রিলায়েবল, সেরকম সেলারদের থেকে বীজ কিনে গাছ করতে পারেন। তাহলেই আপনাদের বীজ থেকে গাছ না হওয়া বা বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ টিপ যেটা আমি বলবো, গার্ডেনিং সিজনে যেমন এই ধরুন শীতকালে আমরা সচরাচর ছোটো ছোটো গাছের চারা কিনে থাকি, তারপরে বাড়িতে এনে এক দুদিন পরেই দেখি চারাগুলো মারা যাচ্ছে। নর্মাল গাছের মতোই যত্ন করি তারপরে দেখি চারাগুলো মারা যাচ্ছে। তো চারাগুলো যাতে না মারা যায় সেই জন্যই আমি প্রেফার করি যাতে একদম ছোট চারা না কিনে তার থেকে একটু বড় চারা কিনি। বীজ কেনার থেকে চারা কেনা অনেক ভালো, অনেকটা সময় আমাদের বাঁচে। বীজ থেকে চারা তৈরি করে তার থেকে গাছ তৈরি করা অনেকটা ধৈর্যর ব্যাপার আর বিগিনার যারা তাদের পক্ষে কিন্তু বেশ কঠিন, কারণ কতটা জল দিতে হবে, সার দিতে হবে কি না, রোদে রাখতে হবে কি ছায়ায় রাখতে হবে, এইগুলো নিয়ে ভাবতে ভাবতেই গাছগুলো ইতি হয়ে যায়। সেই জন্য যদি
গাছ প্রথম শুরু করতেই হয়, চারা গাছ দিয়ে শুরু করুন। কিন্তু চারা গাছ বলতে সেই ছোট থাম পটের চারা বলছি না, সেকেন্ড পটের চারা আপনারা কিনতে পারেন। থাম পট কি, সেকেন্ড পট কি, সেটা কয়েকদিন পরে আরেকটি ভিডিওতে আমি আপনাদের বলবো, কিন্তু দোকানে গিয়ে এই টার্মটা বললেই ওরা আপনাদের হেল্প করবে। থাম পট সব থেকে ছোট চারা, আর সেকেন্ড পট থাম পটের থেকে আরেকটু বড়। সেকেন্ড পটের চারা কিনুন, সেই চারা পরিচর্যা করে গাছ বড় করে তার থেকে ফুল নিন, আপনার অনেক সময় বাঁচবে আর আপনার খাটনিও মানে ব্যর্থ হবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোনো সাজেশন বা কোয়েরি থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ভিমসি ক্রাফটার বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন।